প্রথমত বলি কোথায় কয়লা বালি জমি কি হচ্ছে এসব ব্যাপারে একদম আমি আমার ধারণা থাকে না, আমার কাছে কোনো কমপ্লেনও নেই। দেখুন, এই সরকারের রাজস্বের ক্ষতি হলো নাকি মানুষের, মা মাটি মানুষের সরকার তারা বলে সেই মানুষের ক্ষতি হলো, এই সরকার ইজ নট বদার্ড। নমস্কার, আমি চিরঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনব। প্রিয় দর্শক, সকাল থেকে টিভি খুললেই দেখা যাচ্ছে, বিভিন্ন টিভিতে দেখাচ্ছে রাজ্যের আর্থিক অবস্থা খারাপ, এই হতে পারে, সেই হতে পারে, ওই হতে পারে, তাই নিয়ে বিরোধীরা সোচ্চার এবং তাকে কেন্দ্র করে কিন্তু একটা ব্যাপক অবস্থা তৈরি হয়েছে। সে সংবাদ মাধ্যমের মাধ্যমেই হোক অথবা বিরোধীদের মাধ্যমেই হোক অথবা রাজনৈতিক বিষয়ক, সে বিষয়ে আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি যে জেনে শুনে রাজস্ব ক্ষতি, অর্থাৎ রাজ্য এই সমস্ত জায়গা থেকে টাকা পেতে পারে অথচ জেনে শুনে পাচ্ছে না, কি কারণ? সবাই জানে আসানসোলের বিভিন্ন জায়গায় কিভাবে ট্রাক্টরে করে বালি যাচ্ছে এবং সেই বালিগুলো কোথাও একটা স্টক করে রাখা হচ্ছে, এক জায়গা নয় বিভিন্ন জায়গাতে স্টক করে রাখা হচ্ছে, সেখান থেকে বালিগুলো ট্রাক্টরে তোলা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, সে বালির গাড়িতে কোনো চালান নেই। অর্থাৎ এই জায়গাতে চালান না থাকার কারণে সরাসরি বলা যেতে পারে রাজস্বের ফাঁকি হচ্ছে, আবার তার সঙ্গে সঙ্গে স্টক করে রাখার কোনো নিয়ম নেই, তার জন্য অনুমতি দরকার এবং সেখানে স্টক করে রাখার কারণে রাজ্য সরকারের অনুমতি না পাওয়ার কারণে, অবৈধভাবে স্টক করার কারণে সেখানেও কিন্তু রাজস্ব পাচ্ছে না, অর্থাৎ রাজ্যের ক্ষতি হচ্ছে। জানেন কিন্তু সকলেই, সাধারণ মানুষ জানেন, যিনি বালি রাখছেন তিনি জানেন, যিনি বালি তুলছেন তিনি জানেন, যিনি বালি বিক্রি করতে যাচ্ছেন তিনিও জানেন, আবার প্রকাশ্য দিবালোকে হচ্ছে খুব স্বভাবতই বলা যায় যে প্রশাসনের সম্পূর্ণ যে চোখ এড়িয়ে যাচ্ছে এমন বিষয়টা না, সবাই জানেন। তাহলে কি কেউ চাইছেন না যে সরকারের টাকা, সরকারের রাজস্ব আদায় হোক? বালিটা এই লাল বাংলা খেলা হয়েছিল। কার বাড়ি? প্রশান্ত। হ্যাঁ, প্রশান্ত কোথায় নিয়ে যাবে? এই শীতলা শিব মন্দির। চালান কোথায়? চালান তো ওই গাড়িতে আনতো ওরা। হ্যাঁ, চালান ওই গাড়িতে আনতো। মানে তুমি যে বালি দিচ্ছ তোমার কাছে কোনো চালান নেই? না, চালান ওরা নিয়ে আসে স্টক, আমি স্টক থেকে আনছি। কোথায় স্টক আছে? এই তো লাল বাংলা কাছে, লাল বাংলা এক নম্বর গলিতে। কত বালি স্টক আছে? দু ট্রলি আছে, এক ট্রলি এখন আনছি আর এক ট্রলি পরে নিয়ে আসবো। মানে তোমার কাছে কোনো চালান নেই? না না, ওইটা তো রাস্তায় কেউ ধরে না, জিজ্ঞেস করে না? এবার সেটা দাদা আমি বলতে পারবো না, আমাদেরকে বললো যে কাজ আছে এমার্জেন্সি, সে বলে আসা। যে এলাকার আমরা কথা বলছি সেই এলাকার তৃণমূল কাউন্সিলর বলছেন তিনি এসব বিষয়ে কিছু জানেনই না, বালিটালির বিষয় তিনি কিছু জানেন না, অর্থাৎ তিনি কিছু বলতে পারবেন না। এই এলাকায় বিভিন্ন জঙ্গলে রাস্তার ধারে স্টক করা হচ্ছে, যেটা সরকার বলছে যে স্টকের কোনো অনুমতি এখানে নেই, যে যেখানে সেখানে বালি এভাবে রেখে বিক্রি করতে পারে না, রাজস্বের ক্ষতি হয়। না, প্রথমত বলি কোথায় কয়লা বালি জমি কি হচ্ছে এসব ব্যাপারে একদম আমি আমার ধারণা থাকে না, আমার কাছে কোনো কমপ্লেনও নেই। এটা প্রশাসনের দায়িত্ব, পুলিশ প্রশাসন দেখে নিক, আমার প্রশাসনে যারা বসে আছেন তারা দেখুক, একদম কড়াকড়ি স্টেপ নিক। যদি আমার কাছে কোনো সাহায্য চাওয়া হয় আমি অবশ্যই হেল্প, কিন্তু আমার এসব কোনো ধারণা নেই। কারা বালি ফেলছে, কোথায় ফেলছে, কোন জঙ্গলে, এসব আমার কোনো আইডিয়া নেই, তো আমার এই বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। আর বিরোধীরা তাদের তো হুমকি দিয়েই যাচ্ছেন, তারা বলেই যাচ্ছেন যে প্রশাসনের এবং তথা রাজ্যের রাজস্বের দরকার নেই, কিছু পয়সা এদিক ওদিকে পকেটে দিলে পরেই চলে যায়। দেখুন, এই সরকারের রাজস্বের ক্ষতি হলো নাকি মানুষের, মা মাটি মানুষের সরকার তারা বলে সেই মানুষের ক্ষতি হলো, এই সরকার ইজ নট বদার্ড। ট্রাক্টর ট্রাক ওভারলোডিং করে রাত্রির 10টা 11টার পরে হাজার হাজার ট্রাক বালি নিয়ে যাচ্ছে, কিছু অসুবিধা নেই তো, শুধু পুলিশকে একটু টাকা গুঁজে দিতে হবে, এখানে এখানকার তৃণমূলের লিডারদের একটু হাতে রাখতে হবে, তাহলেই হলো। আপনি পাড়ায় পাড়ায় যান, দেখবেন ডাই ডাই স্টক করে রাখা রয়েছে বিভিন্ন জায়গাতে, আপনার অবাক লাগবে যে হঠাৎ এইরকম জায়গাতে এত বালি রাখা রয়েছে কিসেরেতে। নিয়ম কিছু তো নেই, কোনো নিয়ম শৃঙ্খলা, কোনো যে অর্ডার, একটা একটা যে সিস্টেমে যে সরকার চলবে সেরকম তো কিছু নেই। আপনি যা কিছু করতে পারেন, আমি বললাম না যে কোনো ইললিগাল কাজ আপনি করতে পারবেন, তাতে যদি আপনি সরকারকে টাকা দিয়ে দেন তাহলে কোনো অসুবিধা নেই, ইউ ক্যান জাস্ট গো অ্যাহেড। এইভাবেই সিস্টেমে, এই সিস্টেমেই চলছে পশ্চিমবঙ্গ।
অর্থাৎ এইভাবেই কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ টাকা জরিমানা যেটা হওয়ার কথা এক সময় আসানসোলের বুকে দেখা গেছিল, ভূমি এবং রাজস্ব দপ্তর এই অবৈধ স্টক রাখার কারণে লক্ষ লক্ষ টাকা জরিমানা করেছিল, যেটা কিন্তু রাজস্ব হিসেবে সরকারের ঘরে গেছিল, সেই লক্ষ লক্ষ টাকা এই মুহূর্তে কিন্তু রাজ্য সরকার পাচ্ছে না। কেন চুপ ভূমি রাজস্ব দপ্তর, কি কারণে চুপ প্রশ্ন উঠেছে শিল্পাঞ্চলে বিভিন্ন মহলে। আপনার এলাকার খবর দেখতে চোখ রাখুন TSNM নিউজে, সাবস্ক্রাইব করুন TSNMnews.com, ইউটিউবে সাবস্ক্রাইব করুন TSNM নিউজ, ফেসবুকেও ফলো করুন আমাদের।